বসো। ব্রত একটু মোহর কাটাবে? মোহর? ও, আমি দেখা বললাম তুমি বোধহয় আমার কাছে এসেছো, তুমি জানো না কি মোহর তো নেই। সকালে তো আমার সঙ্গে কথা হলো, বললো ও তো বাড়িতে থাকবে। তোমার সঙ্গে সকালে কথা হয়েছিল? আসলে ও হঠাৎ করে ওকে বেরোতে হয়েছে, ও তো হাসপাতালে গেল। কেন, পারুলের কিছু? এক্স্যাক্টলি, হঠাৎ ওকে ব্লাড দেওয়ার দরকার হয়েছে। তো মোহর আর পারুলের ব্লাড গ্রুপটা বোধ হয় এক, সেই জন্যে। কখন বেরিয়েছে? এই তো একটু আগে। তারপরে কিছু জানা গেল? না, নিনিয়া ডাক্তার কাকু সঙ্গে আছে, তো ওরা বলে গেল যে রক্তটা দেওয়া হলেই ফোন করে জানাবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে আমি আসি। শোনো, এক্ষুনি যেও না তা বলে, একটু বসে যাও। আরে ইন্দ্র, কতক্ষণ? এক্ষুনি তোমরা বসে একটু গপ্প করো, আমি চা করে আনি। না আচ্ছা থাক, আমি বেরোচ্ছি। মা, এক কাপ চা খেতে কতক্ষণ সময় লাগবে, খেয়ে যাও। না অন্য একদিন আসবো, আজকে চলো। বলছিলাম কি, আজকে যাচ্ছ যাও, কিন্তু পরের বার আসার আগে ঠিক মতো মানে খোঁজ খবরটা নিয়ে এসো। কিছু বললে? এবার আছি চি, না না বলতে পারি কিছু। চলো 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 চলো। দেখলে তো কি গো? না, তুমি তো মনে করো যে কে কখন কেন কি করছে সব কিছু তুমি ঠিক বোঝো, আমরা সব ভুল বুঝি। আর যে ইন্দ্র আসার পরেও তুমি যদি সেটা মনে করো, আমার অবশ্য করার কিছু নেই। কি বলছো পরিষ্কার করে বলো তো। কেন বললে না সকালে মোহর ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে বেরোলো? তাহলে এখন যে ইন্দ্র এলো সেটাও কি সাজানো, পুরো ব্যাপারটা সাজানো? তাহলে